والمؤمنات بعضهم اولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله السلام عليكم ورحمه الله وبركاته نومان ভাই বাংলাদেশ প্রশ্ন করেছেন যে আমরা যদি একই জিনিস বারবার আল্লাহ তালার কাছে চাই তাহলে আল্লাহ তালা কি বিরক্ত হয়ে যান আমরা ধরুন আমি আল্লাহর কাছে একই জিনিস প্রতিদিন সুন্নাত নফল ফরজ নামাজের শেষ দেয় বা সালাম ফিয়ানোর আগে বা এমন কি যে সময়গুলোতে আল্লাহ দোয়া কবুল করে থাকেন যেমন নাকি আজানের পরে অজুর পরে মোরগ ডাকার সময় ইত্যাদি প্রতিটি সময় প্রত্যেক দিনও যদি আল্লাহ তালার কাছে একই জিনিস বারবার চাই তাহলে কি আল্লাহ বিরক্ত হয়ে যাবেন আর যদি বিরক্ত হয়ে যান তাহলে আমাদের করণীয় কি মানে তখন কি দোয়া করা মাঝে মাঝে বন্ধ করে দিব কি না একটু জানাবেন আলো জবাব আবিল্লাহ তৌফিক সম্মানিত দিনী ভাই আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টির আগে তিনি একটি কথা নিজের জন্য লিখে রেখেছেন সেই কথাটি হল কাতাবা রব্বু কুম আলা নফসিহির রহমা আল্লাহ তালা রাগ থেকে তার রহমত অগ্রগামী হবে আল্লাহ তালা তার রহমত সম্পর্কে তার রহমতের কতটা ব্যাপকতা মানুষ যদি জানত তাহলে বলা হয়েছে যে কাফেররাও পর্যন্ত জান্নাতের আশা ছাড়তো না এত রহমত তিনি গফুর তিনি অদূত কবি খুব ছোট্ট ভাষায় একটি কথা বলেছেন হাদিসের মানহাজি কথাটি হার ঘাড়ি কে ও বেজার হায় হার ঘড়ি সাদা সর্বদা কেউ তৈয়ার হয় সাদা সর্বদা তিনি দিতে প্রস্তুত মাঙ্গে যে ব্যক্তি তার কাছে চায় না ও বেজার হয় আল্লাহ আমাকে ডাক আমি ডাকের সাড়া দেব সেই বখারি সেই মুসলিমের সমস্ত হাদিসের কিতাবগুলো করানে আল্লাহ তালা বান্দাদেরকে কি পরিমাণ যে মোহব্বত করেন একজন মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে একজন মা কোনো মা কি চায় যে তার বাচ্চা তাকে না ডাকুক বরং প্রত্যেকটা মা তা চায় যে তার বাচ্চা তাকে মা মা বলে ডাকুক আল্লাহ তারা ভালোবাসাকে এক শতটি ভাগ করেছেন নব্বই ভাগ নিজের কাছে রেখেছেন এক ভাগ গোটা পৃথিবীর সৃষ্টির মধ্যে ছড়িয়ে দিয়েছেন সেই ভালোবাসার সামান্য কিঞ্চিৎ সামান্য পেয়ে মা যদি তার সন্তানের ডাক শুনতে ভালোবাসে আল্লাহ সবহান তিনি চান বিধায়ক আনুল কারিমে বলেছেন যে আজ্জা কিরিন আল্লাহ কাসির আজ্জা কিরাত যারা অধিকারে হারে আল্লাহকে স্মরণ করে আদাল্লাহ আল্লাহ বাদা করতেছেন তাদের সাথে মাগফিরাতান ক্ষমা তো করবেন করবেনই ওই ও আজরান আজিমা আজিম আজিম বলতে কোরআনকারিম এমন একটি শব্দ এটার কোনো পরিমাপ নাই কত দীর্ঘ দৈর্ঘ্য কত প্রস্ত এটা কোন মাপা জোপা যায় না যে জিনিস সেটাকে আরবিতে বলা আজি কাদের জন্য মাসালুল্লাহ ইয়াদুকুরু রব্বাহু যারা আল্লাহ তালাকে ডাকে দোয়া করে স্মরণ করে আল্লাহ তালার কাছে চায় নবীজি বলেছেন যে যারা চায় তারা যেন জীবিত আর যারা চায় না তারা যেন মৃত সদা সর্বদা ইমাম তিরমিজি হাদিস এনেছেন বলেছেন যে আর দোয়া হুয়াল মুখ হলে দোয়া করা যে একটা এবাদত এটা অনেকেই আমরা জানি না আর মগজ 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 তো বুঝেন মাথার মগজ মেইন শরীরের রাজধানী যেমন মাথা সমস্ত এবাদতের মানে মগজ হলো আল্লাহ তালা কাছে দোয়া করা সদা সর্বদা সুখে দুঃখে কষ্ট ক্লেশে ইমাম মুসলিম হাদিস এনেছেন যে সেখানে বলা হয়েছে যে স্যান্ডেলের ফিতা এমনকি লবণ কারো পায়ের স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহ আল্লাহতালার কাছে বলা সুতরাং নোমান ভাই এ বিষয়ে ঘন্টা দুই ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না এটি আল্লাহ তালা দিতে চান আল্লাহ তালা বান্দাকে ভালোবাসতে চান ওই সমস্ত বান্দাদের মুখ থেকেই তো দোয়া বের হয় এমনকি রাত্রে ঘুম ভেঙে গেলেও

নিশ্চয় চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ তিনি লজ্জাবোধ করেন যখন কোনো ব্যক্তি দু তুলে প্রসারিত করে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এবং তার হাতকে ফিরিয়ে দিতে বা বিফল মনোরোধ করতে আল্লাহ তালা লজ্জাবোধ করেন নবীজি বলেছেন দোয়া করো অধিক পাবে সবাই বলেছেন তাহলে আমরা আরো অধিক করব। নবীজি বলেছেন আল্লাহ তালা অধিক দিতে প্রস্তুত মানে কত চাইবে তুমি পৃথিবীর সমস্ত ইমাম মুসলিম হাদিস এনেছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ তালার কাছে প্রার্থনা করে তাদের ইচ্ছা অনুযায়ী আর আল্লাহ তালা যদি তাদের সবাইকে তাদের ইচ্ছা অনুযায়ী দেন তাহলেও আল্লাহ তালার এই মুলকিয় থেকে বিশাল সমুদ্র থেকে সুচে করে যদি একটি সূচকে যদি সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় ওই সূচের মাথায় কতখানি পানি আসবে সমুদ্রে আটলান্টিক মহাসাগরে একটা সূচ ডুবা উঠে নিয়ে আসলেন কতখানি পানি কমে গেছে আটলান্টিক মহাসাগরের আল্লাহ তালার পৃথিবীর সমস্ত মানুষকে যদি তাদের চাহিদা মোতাবেক দেন আল্লাহ তালার এই মুলকিয়াত থেকে আল্লাহ তালার খাজানা থেকে যেই পরিমাণ পানি ওই সূচের মাথায় নিয়ে এসেছে ওই পরিমাণ ওই পরিমাণ খাজানাও কমতি হবে না অফুরন্ত দাতা তিনি অভাব ওয়াহাব তিনি মহান দাতা তিনি সুতরাং সব সময় চাইবেন আল্লাহ তালার কাছে সময় দোয়া করবেন হাত তুলে হোক অথবা হাত নামিয়ে হোক সকাল বিকাল সন্ধ্যা হাঁটতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা থাকবে আল্লাহ আল্লাহতালার প্রতি জিকির আজকার স্মরণ দোয়া হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে পারবেন জি আল্লাহ তালার কাছে অধিক চাইবেন এটা এবাদতের সার মর্ম আশা করি উত্তর পেয়েছেন ওসল আলা সহ নবিলাম